আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শেখের। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৃষ্টিতে আরও বেড়েছে শীতের তেজ, এখনও মেঘে ঢাকা রাজধানীর আকাশ, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ বালাই। বৃষ্টি কুয়াশার মধ্যেও রাজধানীর কালশি বাউনিয়াবাদ বস্তিতে আগুন, শত শত ঘর ও দোকান ছাই, কামরাঙ্গীচরে পুড়ে গেছে দুটি প্লাস্টিক কারখানা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাইদ খোকনের মনোনয়ন দাখিল, বিএনপির পল্টন অফিসে জমা দিলেন ইশরাক হোসেন ও তাবিথ আওয়াল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত, শেষ রাতের বৃষ্টি, দিনভর কুয়াশা, মেঘে ঢাকা আকাশ, নেই সূর্যের আলো, সব মিলিয়ে রাজধানীতে কমে এসেছে তাপমাত্রা, আরও বেড়েছে শীতের তেজ, ছুটির দিন হয় মানুষের আনাগোনাও কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির লক্ষণ আর নেই, তবে আগামীকাল থেকে আরও বাড়তে পারে শীতের প্রকোপ। লঘুচাপের কারণে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কবলে রাজধানী। সকালে বৃষ্টি না থাকলেও রেস্ট হয়ে গেছে জনজীবনে। নিচের আকাশ পুরোটায় কুয়াশার দখলে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে অস্পষ্ট। উপরের আকাশে মেঘের উপস্থিতি, তাই পৌঁছাতে পারেনি সূর্যের আলো, ভেজা মাটি কমিয়ে দিয়েছে তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির রাজধানীতে ব্যস্ততাও কম, রাস্তায় যান চলাচলও কমেছে। তবে শীতের পোশাক বিক্রির দোকানদারদের পোয়া বারো, যত শীত তত বিক্রি। বিক্রি বাড়াতে অফারের শেষ নেই, তা ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতানেও। শুক্রবার 15.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা আরো কমে আসার পূর্বাভাস আবহাওয়াবিদদের। আগামীকাল থেকে আমরা আশা করছি রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে। ঢাকায় বর্তমানে আজকে যে মিনিমাম তাপমাত্রা সেটা আছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকার তাপমাত্রাও কমে আসবে। অর্থাৎ ঢাকাবাসীর জন্য কিন্তু শীতের অনুভূতি আগামী দুই দিনে কিন্তু বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিস জানিয়েছে এবছর বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ থাকবে বিচ্ছিন্নভাবে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের উত্তর মধ্যাঞ্চল সহ বিভিন্ন এলাকা, আজও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, সাথে ঘন কুয়াশা। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু বৃদ্ধ সহ শীতজনিত রোগীর সংখ্যা। বেশ কয়েকদিন ধরে শীতের তোড়ে কাবু উত্তরের জেলা পঞ্চগড়। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। শুক্রবার সকালে সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগ আক্রান্তের সংখ্যা, বেশি কাহিল শিশুরা। বাচ্চাটা প্রথমে বমি, রাত 4টার দিক থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। এমন শীত, শীতের কারণে আমাদের বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। কুড়িগ্রামেও শৈত্যপ্রবাহে জবুথবু মানুষ, কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো এলাকা, কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ, চরম দুর্ভোগে গবাদি পশুও। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তীব্র শীতের কারণে বিপর্যস্ত নগরবাসীর জীবন, সবচেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ। সরকারিভাবে কিছু শীত বস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। রাজশাহীতে খুব শীত পড়ছে, আমরা গাড়ি চালাতে পারছি না, খুব সমস্যা হচ্ছে আমাদের। শীতটা হওয়ার কারণ হলো ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস যদি না হতো তাহলে শীতটা হয়তো এত প্রকট হতো না। মেহেরপুর চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ আরও জেঁকে বসতে পারে, চরম কষ্টে সেখানকার নিম্ন আয়ের মানুষ। এদিকে হাড় কাঁপানো শীতে গোপালগঞ্জে রাস্তাঘাট প্রায় ফাঁকা, যানবাহনে যাত্রী নেই বললেই চলে। শীতে নানা রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছে। সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে শীতের তীব্রতা। ঝিনাইদহেও বৃষ্টি ও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। নড়াইলে কনকনে শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। এদিকে গত দুদিন ধরে পটুয়াখালীতে তীব্র শীত, মেঘ ও কুয়াশার চাদরে মোড়া জেলা শহর। দেশের বিভিন্ন জায়গার মতো বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে,
এতে বেড়েছে শীতের প্রকোপ। চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে বাগেরহাটেও, বেশি বিপাকে জেলার উপকূলীয় এলাকার খেটে খাওয়া মানুষ। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। শীতের তীব্রতা থেকে ছিন্নমূল ও হতদরিদ্রদের বাঁচাতে কোথাও কোথাও হাত বাড়িয়েছে সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠান। ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর সহ বিভিন্ন জায়গায় 300+ ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। এদিকে পঞ্চগড়ের শীতার্তদের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। পরিবহন ব্যবসায়ী এনা ট্রান্সপোর্ট এবং কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। মেহেরপুরের গাংনীতে অবহেলিত শিশু কিশোরের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক। তাদের হাতে এসব কম্বল তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান। শীতের মধ্যরাতে বৃষ্টির মধ্যে রাজধানী কালচি এলাকার বাউনিয়া বাঁধ বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে কয়েকশো ঘর ও দোকান। অন্যদিকে কামরাঙ্গীর চরে পুড়ে ছাই হয়েছে দুটি প্লাস্টিক কারখানা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত পৌনে একটার দিকে মিরপুরের বাউনিয়া বাঁধ বস্তির একটি ঘরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। এতে বস্তির ঘর ছাড়াও বেশ কিছু দোকান পুড়ে যায়। সর্বশান্ত হয়ে পড়েছে কয়েকশো পরিবার। ক্ষতিগ্রস্তদের অনেকে পাশের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে রাত সোয়া একটায় কামরাঙ্গীচরের লোহার পুল সংলগ্ন দুটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কনকনে শীতে কালশীর বাউনিয়া বাঁধ এলাকার হাজারো বস্তিবাসীর ঠাঁই এখন খোলা আকাশের নিচে। জীবনের সব সঞ্চয় হারিয়ে এক বুক পোড়া নিঃশ্বাসই এখন তাদের সম্বল। জীবন নেশা পরিবারের 8 জনকে নিয়ে 7 বছর ধরে বসবাস করতেন কালশীর বাউনিয়াবাঁধের এই বস্তিতে। আগুনে পুড়েছে ঘর, পুড়েছে ভবিষ্যৎ। পুড়ে যাওয়া ঘরেই খুঁজছেন যদি কিছু মেলে। সামান্য আয়ে চলতো ভাঙাড়ি দোকানের কর্মচারী সেলিম মিয়ার সংসার। এখন বেঁচে থাকার শেষ সম্বলটুকুও শেষ। কোনো কিছু না, দেন না, সব পুড়ে তা আমার ছাই হয়ে গেছে গা। আগুন লাগছিল, আমগো কিছু নিতে পারি না কে, আমগো আমগো জানলে আমগো বাইরে গেছিলাম গা, আমগো কিছু মালপত্র নিতে পারি না কে। বস্তিটিতে ছিল 80টির মতো দোকান সহ 300+ ঘর। খালের ওপর বেশিরভাগই কাঠের টং ঘর, আর কিছু টিনের ঘর। দোকান আর ঘরের সাথে পুড়েছে শিকলে বাঁধা অবলা জীব। কার্টন ছিল অনেকগুলো, আবার পিতল তামা ছিল, যেগুলো দামি মাল সব পুড়ে গেছে। আবার চোরে অনেকগুলো লয়ে গেছে গা। আর ব্যাঙ্গারি ছিল, 3টা ব্যাঙ্গারি পাই না, আবার চোরে সব লয়ে গেছে গা। রাত্রে তো মনে করেন কেউ তো কিছু নিয়ে বের হইতে পারে নাই। পরে মনে করেন আনন্দিনকে স্কুলে মনে করেন সবাই মনে করেন আশ্রয় নিছে। কষ্ট করছিলাম, সুখ করা মাল্লা সুখের বাগিয়ে দিল, দুয়ের বাগিতে হাইছি। কালশি বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে আগুন লাগে রাত সোয়া 12টার দিকে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় রাত সোয়া 2টার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না, আবারও জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যাই ছড়াক, মনোনয়ন চূড়ান্ত হবে শনিবার দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে। বিভিন্ন সংস্থার জরিপ ও জনমতের ভিত্তিতে বিজয়ী হতে পারবে এমন প্রার্থীদের মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হলেও তাতে সরকারের কোনো প্রভাব পড়বে না। এদিকে শেষ দিনে আওয়ামী লীগের পক্ষে দক্ষিণে সাঈদ খোকনসহ 9 জন ও উত্তরে 7 জন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন লাভের ব্যাপারে আশাবাদী সাঈদ খোকন শেষ দিনে কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন জমা ও উত্তোলনের জন্য ভিড় করেন প্রার্থীরা। বিএনপি থেকে ঢাকা সিটির উত্তর দক্ষিণে মেয়র পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তাবিদ আওয়াল ও ইশরাক হোসেন। বিকেলে দলের নয়াপল্টন কার্যালয়ে এই মনোনয়ন ফর্ম জমা দেন তারা। কর্মী সমর্থকদের নিয়ে বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দেন তাবিদ আওয়াল এবং দক্ষিণে প্রকৌশলী ইশরাক হোসেন।
এ সময় নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে মুখর ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। পরে উত্তরের প্রার্থী তাবিথ হাওয়াল জানান, মহানগরীকে বাসযোগ্য করতে জনগণের ভোটে দাঁড়িয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, সেই সাথে ইভিএম বাতিলের দাবিও জানান তাবিথ হাওয়াল। এদিকে ঢাকা দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, তাই এ বিষয়ে বেশি কিছু আশাও করেন না তিনি। সিটি নির্বাচনে নগরবাসীর সাড়া ও সমর্থন রয়েছে, জয় পেলে নাগরিক সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রকৌশলী ইশরাক হোসেন। জনগণ ইভিএম পদ্ধতি না চাইলেও তা চাপিয়ে দেওয়ার পেছনে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। তার মতে, মানুষ সিটি নির্বাচনে ভোট দিতে পারবে বলে আশা করে না, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাও নেই। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর গয়েশ চন্দ্র রায় এসব কথা বলেন। দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে অভিযোগ করে তিনি বলেন, গুটি কয়েক লোক সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আইনের শাসন নেই, সরকারের নির্দেশ বাস্তবায়ন করে আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে সরকার দেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে। গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য ডাক্তার ইউনুস আলী সরকার মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তার ইউনুস আলী সরকার দীর্ঘদিন ক্যান্সার সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন ডাক্তার ইউনুস। ডাক্তার ইউনুস আলী সরকারের জন্ম 1953 সালের 15 জুন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। তিনি 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকারের বিতর্কিত তালিকা প্রসঙ্গে আবারও সকলের কাছে ক্ষমা চাইলেন মন্ত্রী আকমো মোজামিল হক। তিনি জানান, স্থগিত করা রাজাকারের তালিকাটি শিগগিরই সংশোধন করে প্রকাশ করা হবে। দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ে মন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকাটি না দেখে প্রকাশ করাটাই ছিল ভুল। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের কমিটি থাকলে এ ধরনের ভুল হতো না বলে মনে করেন আকমো মোজাম্মেল। সরল বিশ্বাসে আবার যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পাঠানো হয়েছে ওই কেন্দ্রে আমি আর দেখিনি, এটাই হলো আমার বোকামি, যে আমি আর যাচাই বাছাই করতে যাই নাই। মাত্র ঘোষণা দেওয়া ছিল যে 15 ডিসেম্বর, 15 ডিসেম্বর আমরা কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে ছেলেকে হাত পা বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মুরাদনগরের কাজিয়াতুল গ্রামের পূর্বপাড়ায় বুধবার নির্যাতন করা হয় রাজীব চন্দ্র বিশ্বাস নামে ওই যুবককে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বৃহস্পতিবার নির্যাতনের শিকার রাজীবের বড় ভাই সজল চন্দ্র গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। অভিযুক্ত মাতব্বর একজন ঠিকাদার। ভাইরাল হওয়া 2 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তুচ্ছ ঘটনায় রাজীবের হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখে মাতব্বর তাহের। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন রাজীব, এতে খেপে গিয়ে তার বুকে ও মুখে লাথি মারতে থাকেন মাতব্বর আবু তাহের। সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সাভারে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 45 জন। কিশোরগঞ্জ পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী একটি নাইট কোচ কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে নিহত হন সুনামগঞ্জের ফয়জুল ইসলাম চৌধুরী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স জিনাত খান। আহত 45 জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। এদিকে রাতে চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান শোভন নামে ওয়াসার এক প্রকৌশলী নিহত হয়েছেন। নগরী টাইগার পাস রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় সাভারের জোলপুরে ছাগল বোঝাই ট্রাক পুকুরে পড়ে 2 জন নিহত হয়েছেন, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এবার দেশের আরও কিছু অনুষ্ঠানে খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 147 বছরের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের দুই দিনব্যাপী অ্যালামনাই পুনর্মিলনীর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অন্যরা। টাঙ্গাইলে অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহরের শ্রীপাড়ায় অগ্রণী স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে অসহায় ও দরিদ্র 200 রোগীকে এ সেবা দেওয়া হয়। ব্যুরো বাংলাদেশের সহযোগিতায় হেলথ ক্যাম্পে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন সহায়ক উপকরণ দেওয়া হয়। বাগেরহাটে দোকান দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। সকালে দৈবজ্ঞহাটি বাজারের ব্যবসায়ীরা জিয়া মেডিকেল হল ও জুলু অ্যান্ড কোম্পানি ফার্মেসিতে দখল ও লুটপাটের বিচার চেয়ে এ কর্মসূচি করে। তারা জানান, 2018 সালের জুলাই মাসে স্থানীয় কবির হোসেন ওই দোকান দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে জমির মালিকানা দাবি করে। আদালত ওই জমি যারা ভোগ দখলে আছেন তাদের পক্ষেই আদেশ দেন। এরপর চক্রটি দোকানের সামনে টিনের বেড়া দিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ দখলকারী চারজনকে আটকও করে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 116 বছর পূর্তি উদযাপনে বিদ্যালয় চত্বরে বসেছে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা। সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ণিল আয়োজন। এর উদ্বোধন করেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম। 29তম শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে সাভারে। দুপুরে পৌর এলাকার ধরেন্ডা সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত চার দিনের এ প্রতিভা জাগরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ মিশনে শতবছর পূর্তি উপলক্ষে বেলা 11:30 দিকে শহরের ব্যাপটিস্ট মিশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে শতবছর পূর্তি উৎসবের উদ্বোধন করা হয়। শ্রুঙ্গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। বৃষ্টিতে আরও বেড়েছে শীতের তেজ, এখনও মেঘে ঢাকার রাজধানীর আকাশ। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ বালাই। বৃষ্টি কুয়াশার মধ্যেও রাজধানী কালচি, বাউনিয়া বাঁধ বস্তিতে আগুন, শত শত ঘর ও দোকান ছাই। কামরাঙ্গে চড়ে পুড়ে গেছে দুটি প্লাস্টিক কারখানা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাইদ খোকনের মনোনয়ন দাখিল, বিএনপির পল্টন অফিসে জমা দিলেন ইশরাক হোসেন ও তাবি থাওয়াল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 থেকে 6টায় রয়েছে নিউজ টপটেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।